আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো? ওয়েলকাম টু মাই মেশিন রেডিও চ্যানেল, সিফুত মোলান ওয়াচিং দিস আদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা যাচ্ছি মাই মেশিন সিটি সম্পূর্ণ ঘুরে দেখানোর জন্য। আর আজকে আমার সাথে যাচ্ছে আরও দুইটি বাইক, রিয়াদের বাইক এবং ইমনের বাইক, রিয়াদের 4B আর ইমনের MT। আমারও MT নিয়ে যাচ্ছে আজকে, কারণ অ্যাপাচি নিয়ে অনেকগুলা ট্যুর হয়েছে। আর গত দুই তিনটা ব্লগও অ্যাপাচি নিয়ে আমি মাওয়াতে করছি, আরও বিভিন্ন জায়গায় করছি। সো এবার ভাবছি যে MT নিয়ে একটা লং ট্যুর দেওয়া যাক, কারণ ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে গেছে। তো সকলের সাথে মনে চোরস্তা দেখা হবে। এখন আমি একটা বের করে তারপর বাসা থেকে বের হবো। সো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করে থাকুন। আর এখন আমার জন্য সাবস্ক্রাইব করিনি, প্লিজ স্ম্যাচ দ্য সাবস্ক্রাইব বাটন। সো আর বেশি কথা বাড়াবো না, এখন বাইকটা বের করে নিয়ে আবার তারপর একটু মোছামাছি করতে হবে, দেন বেরোবো। গাইস, আমরা এখন যাচ্ছি পাশের রুমে এবং ওই রুমে বাইকটা আছে। তো এখানে দুইটা বাইক, তো আজকে MT নিয়ে যাব, তো অ্যাপাচি আজকে রেস্ট। সো চলুন আগে বের করি নেই, আর বের করে একটু মোছামাছি দিয়ে তারপর আমরা বের হব। সো আল্লাহ তাআলার রহমতে আজকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ময়মনসিং সিটি। আর আমাদের ইচ্ছা আছে যে সম্পূর্ণ ময়মনসিংয়ে যা যা আছে আপনাদের সব কিছু ঘুরে দেখানোর। সো দেখা যাক কতটুকু সম্ভব হয়। তো এখন অলরেডি বাসাতে বের হয়ে গেছি, ওরা মানো চৌরাস্তায় আছে। তো মানো চৌরাস্তায় গিয়ে আবার সকলের সাথে দেখা হবে, দেন এখন আমরা সরাসরি মানো চৌরাস্তা যাবো, পরে আবার কথা হচ্ছে। গাইস, মানব চৌরাস্তা আসার পর দেখি রিয়াদার ইমন দাঁড়িয়ে আছে, আর বাকি তিনজনের কেউই আসেনি। তো মাঝখানে আবার বুরহান আমাকে ফোন দিয়েও বলছিল যে ওর বাসা থেকে একটু ওকে পিক আপ করতে। দেন আমি বুরহান কেনার জন্য বাসার সামনে আসি এবং এসে থেকে বুরহান বেরোচ্ছে। এখন আমি বুরহানকে নিয়ে যাচ্ছি, আর এদিকে সৌরভও আসতেছে, নাফিজও আসতেছে। তো এখন সরাসরি একদম সাপ হাসপাতালের সামনে যাবো। গাইস, বুরহানে নিয়ে আস্তে আস্তে ওরা সকলে চলে আসে, দেন আমরা অলরেডি বেরিয়ে পড়ছি। তো এখন আমাদের সরাসরি পাম্পে যেতে হবে, আর আমরা অলরেডি তেলের পাম্পের খুব কাছাকাছি চলে আসছি, এখন আমরা তেল পাম্পে ঢুকবো। ওভারটেকিংয়ের কারণে একটু ঝামেলা হইলো, মানে রিক্সায় প্যাস লাগাই দিছে। সো চলুন আগে বাইকে তেলটা রিফিল করে নিই, দেন আবার রাইড স্টার্ট হবে। ইয়ো গাইস, আমরা অলরেডি বেরিয়ে পড়ছি, এখন বাইকে তেল রিফিল করে আমরা অলরেডি বাইকে স্টার্ট দিয়ে রাইড স্টার্ট করে ফেলেছি। তো আমার সাথে আরও দুইটি বাইক ওরা সামনে চলে গিয়েছে। আমার ক্যামেরা সেট আপ করতে একটু ঝামেলা হয়েছিল, দেন আমি আবার ক্যামেরাগুলো ঠিক করি, টাইম একটু পিছনে পড়ে যাই। সো ব্যাপার না, একটু সামনে গিয়ে ধরে ফেলতে পারবো। আর বেকিং পিরিয়ড অলরেডি শেষ, তো একটু খেলা হবে, সমস্যা নেই। আর আমার বাইকের পিছনে আছে বুরহান, এবং রিয়াদের বাইকের পিছনে আছে সৌরভ, আর ইমনের বাইকের পিছনে আছে নাফিজ। সো দুইটা MT, একটি 4B। সো ইনশাল্লাহ খেলা হবে। তো চলুন আমরা যেতে থাকি, কারো সামনে অনেক কথা হবে। লেটস এনজয় দিস ব্লগ। আর আমরা অনেক আগে ওদের ধরে ফেলছি, দেন আমরা তিনটা বাইক প্রায় একসাথেই আছি, আমি আর ইমনের একসাথে, রিয়াদ একটু আগে। আর সকলে যখন বাইক রাইড করবেন অবশ্যই হেলমেট পরবেন, এবং লং রাইডে গেলে অবশ্যই সেফটি গিয়ার ব্যবহার করার চেষ্টা করবেন, এটা আপনার জন্যই ভালো হবে, কারণ কখন কী হয় বলা যায় না। তো সেফটি গিয়ার বা হেলমেট পরলে আপনি অনেকটা নিরাপদ থাকবেন। আর আজকে রাস্তা যেমন ঘুরে দেখাবো না, এখন চলুন আমাদের বাইক রাইডের কিছু ভিউ দেখে আসি। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know we will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire.
looks like a blink of an eye's not enough. She'd rather be staying for days. গাইস আপনারা তখন আমাদের বাইকের কিছু ভিউ দেখলেন আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক উল্টে গেছিলো, এখানে মেবি ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনোভাবে উল্টে গেছে। তো এখানে ফায়ার সার্ভিসের লোকেরা আসছে এবং তা ব্যবস্থা করার চেষ্টা করতেছে। আর আমরা অলরেডি নামিয়েছি বাইপাসের খুব কাছাকাছি চলে আসছি, তো বাইপাসে গিয়ে আমরা সকাল নাস্তা করবো, দেন সেখানে দেখা হচ্ছে। গাইস সকালে নাস্তা খাওয়ার পর এখন আমরা অলরেডি আবার বেরিয়ে পড়ছি। আমরা খাওয়ার সময় প্ল্যানিং করেছিলাম যে ফার্স্টে কোথায় যাব, সেকেন্ডে কোথায় যাব, থার্ডে কোথায় যাব। আর আমাদের রুটিন অনুযায়ী আজকে সারাদিন ঘুরতে হবে, কারণ আমাদের একদিনে সম্পূর্ণ ময়মনসিং সিটি ঘুরতে হবে। তো যতটুকু সম্ভব আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা ফার্স্টে যাচ্ছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যাবো বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন থেকে আবার পরবর্তীতে কোথায় যাব তা আপনাদের পরে বলবো। তো চলুন এখন আমরা ফার্স্টে যাচ্ছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। সো গাইস আমরা অলরেডি আমাদের প্রথম গন্তব্যস্থলে চলে আসছি। আমরা অলরেডি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকে পড়ছি, অনেক বড় ক্যাম্পাস যা আমাদের ঘুরতে অনেকটা সময় লাগবে। তো এখন আমরা ফার্স্টে এক সাইডে যাব, গিয়ে কিছু ফটোশ্যুট করব, তারপর আমরা সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। তো সেখান থেকে আমরা আবার বোটানিক্যাল গার্ডেন যাব, এই এরিয়ার ভিতরে বোটানিক্যাল গার্ডেন পড়ছে। সেখান থেকে নাকি আবার খুব কাছে কি নদীর পাড় আছে, সেখানেও যাব, দেখা যাক যদি সম্ভব হয়। তো এখন আমরা সামনে দাঁড়ায় কিছু ফটোশ্যুট করব। সো গাইস আমরা অবশ্যই চলে আসছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমরা কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করলাম আর ক্যাম্পাস অনেক বড়, যা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে। আর আমরা আজকে আসছি 6 জন, 3টা বাইক নিয়ে, তো সাথে আছে 2টা MT এবং 1টি 4B। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলের কাছে ভালোই লাগবে। আর আমরা এখন সম্পূর্ণ ক্যাম্পাসটি ঘুরে দেখবো এবং আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। সো ব্লগটি এনজয় করুন। গাইস আমরা এখানে আসছিলাম হোসেন শহীদ সোহরাওয়ার্দি হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হলটা দেখার জন্য। তো এখানে রেল লাইন ছিল, যার ফলে আমরা সেখানে কিছু ফটোশ্যুট করতে
দেন ফটোশুট করতে করতে দেখি একটা ট্রেন আসতেছে, তো যার ফলে আপনাদের একটু দেখাতে পারছি। এখন আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, আসুন যাই বোটানিক্যাল গার্ডেন দেখি কি কি আছে। সো গাইস, আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকটা ঘুরে দেখার পর আসছিলাম বোটানিক্যাল গার্ডেন, কিন্তু তা করোনার কারণে বর্তমানে অফ আছে। সো আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না, ভিতরে প্রবেশ করতে পারলে অবশ্য আরও অনেক কিছু দেখাতে পারতাম, আর অনেক ভালো লাগতো। সো দুর্ভাগ্যবশত আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি না, আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার আসবো আপনাদের এই বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখানোর জন্য। এখন আমরা চলুন পরবর্তী স্পটে যাই, কারণ আমাদের সময় অনেক অল্প, যার ফলে আমরা বেশি লেট করবো না। সো ব্লগকে এনজয়। তো গাইস, আমরা বোটানিক্যাল গার্ডেন ঢুকতে পারিনি কারণ করোনার কারণে বন্ধ, আর সেখান থেকে আমরা একটু সামনে একটি নদীর পাড় ছিল সেখানে চলে যাই। নদীতে পানিও তেমন ছিল না, আর নদীর পাড়ের অবস্থা তেমন ভালো না, যার ফলে আপনাদের ভিডিও ক্লিপটি দেখাইনি। দেন আপনাদের আরও দুটি ভিউ দেখাইছি, একটি শাপলা চত্বর আর একটি কী সেটা আমি বলতে পারলাম না। তো আমরা অলরেডি এখন ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে ক্যাম্পাসের লাস্ট সীমানা। গাইস, এখন আমাদের যাওয়ার কথা ছিল ব্রহ্মপুত্র নদীর পাড় এবং জয়নুল আবেদিন সংগ্রহশালা, কিন্তু আমরা রানিং আসতে আসতে প্ল্যানিং চেঞ্জ হয়ে যায়। এখন আমরা যাচ্ছি মুক্তাগাছা, এখন আছি আমরা মুক্তাগাছার পথে। এই নিয়ে আমি তৃতীয়বারের মতো যাইতেছি, আর আমাদের এখানে নাফিসের বাড়ি হচ্ছে ময়মনসিং, বাট সে ময়মনসিংয়ের কিছুই চিনে না, আমি যতদূর চিনি তাও সে চিনে না। তো ওর ময়মনসিং বাসা থেকে কি লাভ নিজের এলাকায় যদি না চিনে। সো চলুন যাওয়া যাক। গাইস, আমরা এখন আসছি মুক্তাগাছা জমিদার বাড়ি, আর আমরা মুক্তাগাছা আসছি মনটা খেলাম, তো ভাবলাম যে মুক্তাগাছা আসছি জমিদার বাড়ি একটু ঘুরে দেখা যাক। আর আমরা আগের বার আসছিলাম যখন তখন ভিতরে প্রবেশ করতে পারছিলাম না, করোনার কারণে সব কিছু বন্ধ ছিল, কিন্তু এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারছি। আর চলুন এখন আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি কিছু ভিউ দিই। সো গাইস, আমরা চলে আসছি মুক্তাগাছা, হঠাৎ করেই আমরা ময়মনসিং বাইপাস থেকে হঠাৎ প্ল্যানিং করে আমরা মুক্তাগাছা চলে আসছি। এসে আমরা মনটা খেলাম, আমি এই নিয়ে থার্ডবারের মতো আমরা আসছি, আর ফার্স্টবারে আসছিলাম তখন আমরা মনটা পাইছিলাম না কারণ করোনার মধ্যে বন্ধ ছিল। সেকেন্ড টাইম যখন আসছি তখন খেতে পারছিলাম, কিন্তু ভেতরে ঢুকে ভেতরে বসে খেতে পারছিলাম না, কিন্তু থার্ড টাইম আইসে ভিতরে যায় খাইতে পারছি। সো এখন আমরা যাবো জয়নুল আবেদিন সংগ্রহশালা, ওইটাই লাস্ট স্পট আমরা, দেন আমরা আবার ব্যাক করবো মাওনাতে। তো চলুন এখন আমরা জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং ব্রহ্মপুত্র নদীর পাড় যাবো। তো আমাদের সাথে যাবো। এখন আমরা আবার ময়মনসিং সিটির দিকে ব্যাক করতেছি, আমরা এখান থেকে সরাসরি ময়মনসিং সিটি যাব, কারণ সেখানে গিয়ে আমরা জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং ব্রহ্মপুত্র নদীর পাড়ে কিছুক্ষণ থাকবো, দেন আমরা আবার সেখান থেকে মাওনা ব্যাক করব। এখন অলমোস্ট প্রায় 3টার মতো বাজে, তো আমাদের সন্ধ্যার আগে এই বাসায় ব্যাক করতে হবে। আর আমরা অলরেডি আমাদের আজকে লাস্ট গন্তব্যস্থলে চলে আসছি, কারণ আমাদের সন্ধ্যার আগে বাসায় ব্যাক করতে হবে। ও সো এখন ক্যামেরার সামনে আসতেছি না কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ এবং আজকে গলার অবস্থা খুবই খারাপ গেছে। তো চলুন এখন আমরা ব্রহ্মপুত্র নদীর কিছু ভিউ দেখব।
গাইস আমরা ময়মনসিং এর প্রায় 50% মতো কভার দিতে পারছি আর 50% কভার দিতে পারি নাই। দেন এখন আমরা আবার মানা ব্যাক করতেছি কারণ প্রায় বিকেল হয়ে গেছে। সো এখন বাসায় যাওয়ার সময় আর তেমন কথা বলবো না, একদম একদম মাওনায় গিয়ে আবার কথা হচ্ছে। তো বাই বাই ময়মনসিং, আর সামনে ইনশাল্লাহ আবার আসবো, কিছু ফাইভার আছে তাদের সাথেও দেখা হবে, আর এবার কারোর জানায় আসি নাই, ইনশাল্লাহ পরের বার ফোন দিয়ে বা মেসেজ দিয়ে আসবো। আর আসলে ময়মনসিং শহর একদিনে ঘোরা পুরো ইম্পসিবল, কারণ আমরা সকালে আসছি, সকাল 8টার দিকে বাসা থেকে বের হয়েছি, তারপরে ময়মনসিং শহর সম্পূর্ণ ঘুরতে পারি না। ইনশাল্লাহ পরে বার আবার আসবো, যা যা বাদ পড়ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সো এখন বেশি কথা বলবো না, একদম মাওনা গিয়ে তারপর আবার কথা হচ্ছে। সো গাইস, আল্লাহ তাআলার সম্মতে আমরা আবার আমাদের মাওনাতে ব্যাক করতে পারছি। আজকে ব্লগটি পাশে গিয়ে শেষ করবো না ভাই, কি আজকে ব্লগটি শেষ করে দেবো। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলের কাছে ভালোই লাগছে, কিন্তু ভালো না লাগার একটা কারণ হতে পারে তা হচ্ছে আমার ভয়েস। আর আজকে ভয়েসের কন্ডিশন খুব খারাপ ছিল, ঠান্ডার কারণে গলাটা বসে যায়, যার ফলে এই অবস্থা। তো পরবর্তীতে কোথায় যাব আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে আমার ভিডিও সরাসরি আপনার কাছে সবার আগে চলে যাবে। তো আজকের মতো খুদা হাফেজ।